ওয়েলকাম টু মাই ফার্স্ট ভ্লগ। আজকে এদিন ভ্লগ হবে, সো অনেক বড় সবাই শেষ পর্যন্ত দেখবে। এখন না বাজে হচ্ছে 5টা 9, আমরা 4টার সময় সে প্রায় যে ফজর নামাজ আদায় করে বাসায় আসলাম, এই সময় থেকে ক্যামেরা অন করলাম, ঠিক আছে? তো সারাদিন ভ্লগ হবে, সবাই শেষ পর্যন্ত দেখবা। এখন বাজে হচ্ছে 7টা 45, আমি এখন নামাজ পড়তে যাবো, ঠিক আছে? আমি এখানে নামাজ শুরু হবে 8:30, জামাত ইন্তেজাম শুরু হবে 7টা 45। আমরা এখন ঈদগাহ মাঠে নামাজ পড়ে দেখা হবে আমাদের সাথে। সো গাইজ, আমি কি সমস্যার কারণে নামাজ পড়াটা মানে কুরবানি দেওয়াটা দেখাতে পারি নাই, হচ্ছে এখন বাজে 11:30। এখান থেকে ক্যামেরা অন করলাম, আমাদের কুরবানি দেওয়া মানে কুরবানি শেষ, এখন সব গোস্ত গোস্ত ভাগ করতেছে। তো চলুন এখন থেকেই বেরোতে হবে। তো দেখতেই পাচ্ছেন ওয়েট, আর আপনাদের দেখার সুবিধা করে দিই, এই যে সব এখানে সব কাটতেছে এখনো। এটা শুধু ই একজন, এটা আরো আরো 2টা গরু আছে, 3টা খাসি আছে, ওগুলো আনবে, এই মাত্র শুরু হলো, ঠিক আছে? একটা খাসির কাজ কমপ্লিট হয়েছে, এখানে আনছে আরো কয়েকটা খাসি এখানে আরো আনবে। গাইজ এখানে হচ্ছে হচ্ছে ভুড়ি না হয় না আমাদেরটা, সব ভুড়ি কাটতেছে আমাদের, ভুড়ু ওইদিকে আছে, আমি দেখাচ্ছি আপনাদের। ভাই মানে এই ঈদ মানে সমস্যা, সকালে কষাই আর বিকালে ডেলিভারি হয়, আমি কাজের ভিতর ভাই আপনাদের ভিড়ে করতেছি, সবাই লাইক কমেন্ট করুন। আর গাইজ হ্যাঁ, আমাদের কুরবানির গরুটা দেখায় আপনাদের, আমাদের কুরবানির গরু হচ্ছে, আমাদের কুরবানির গরু এখন বাজে হচ্ছে 3টা, ঠিক ঠিক 3টার সময় ক্যামেরাটা অন করলাম, দেখি দোকান টোকানে কিছু আসে নাই, কি টি পাওয়া যায় নাকি আইসক্রিম টাইসক্রিম ঠান্ডা ঠান্ডা খাবো, ঠিক আছে? আর হ্যাঁ গাইজ, আমরা যেখানে নাচ করছিলাম তো এটাই হচ্ছে সেই ঈদগাহ হয়েছে, যেখানে নাচ পড়তেছিলাম, ঠিক আছে? তো এখানে এখানে দোকান দেখাচ্ছে একটা, দোকানে যাবো। তো গাইজ এখন বাজে হচ্ছে 3টা 5, আমরা খাওয়া দাওয়া করে উঠে 3টার সময় বেরোচ্ছিলাম, এখন বাজে 3টা 5, আমরা এই কাপ আইসক্রিম কিনলাম, ঠিক আছে? কাপ আইসক্রিম খাবো আমরা, দাম বেড়ে গেছে, এই পাবনার কাপ আজকের দাম 30 টাকা হয়ে গেছে, আগে ছিল 25 টাকা, দাম বেড়ে গেছে, ঠিক আছে? আমরা কাপ আজকে আমি খাবো স্থানের ভিতরে। ভাই এই শহীদ মিনারটি অন্যতম, একটু পুকুরের পাশে অবস্থিত এই শহীদ মিনার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা এখানে খাবো আমাদের নাজিরপুরের দর্শন স্থানীয় ভিতরে এই শহীদ মিনারটা অন্যতম, এটা না বললে নয়। গাইজ এখন আমরা এই আইসক্রিমটা খাবো, দাম এত দাম, এখন বাজে হ্যাঁ এই মাঠে আমি ছাড়া এখন কেউ নাই, হ্যাঁ ভর দুপুর খাওয়া দাওয়া একটু শুয়েছিলাম, তারপর চলে আসছি, আইসক্রিম খেতে মানে ভালোই লাগে, তো দামটা একটু 30 টাকা হয়ে গেছে। আমি কোন আইসক্রিম আর কাপ আইসক্রিমের দিকে তফাৎ নাই, ওইদিকে হচ্ছে আমাদের মাংস ভালো হয়ে করতেছে, পরিবেশটা সুন্দর বর্তমানে। আর এটা যেহেতু প্রথম ভ্লগ, একটু নার্ভাস নার্ভাস লাগতেছে, অন্যান্য বিষয় মানে শর্ট ভিডিও, শর্ট বলতে 5-6 মিনিটের, 4 মিনিটের ভিডিও মতো, মানে একটু বড়ো হয় তো হতে চলেছে, কারণ একটা ভ্লগ টাইপের করতেছে। আর সকালবেলা আমি ঈদের নামাজ খাওয়া দেখাতে পারলাম না, আমি মানে ক্যামেরাটা নিয়ে গেছিলাম না। আর আমাদের মনে কিছু কিছু ভিডিও হচ্ছে আমার ঘুলা, ওটা হচ্ছে যে আমি অন্য জায়গা থেকে নিই, অন্য ফোন থেকে রেকর্ড করে আমার ফোনে নিই, মেসেঞ্জার থেকে নিই,
মেসেঞ্জার থেকে তো মানে ভিডিওটা মানে ঘোলা হয়ে যায়, ভিডিও হলে ঘোলা হয়ে যায় আর আসলে পিকচার পিকচার হলে ফেটে যায়। আমার কাছে কোনো ক্যামেরা থাকে না, তখন আমি অন্য ফোন থেকে ভিডিও মানে মেসেঞ্জার থেকে নতুন মেসেঞ্জারে আউট সলভ করে দেয়। আর আবার আবার ইউটিউবে ভিডিও ছাড়ার সময় আরও ঘোলা হয়ে যায়। এটা তো ক্যামেরাতে করতেছি, তো তো ভিডিও ছাড়ার সময় আরও ঘোলা হয়ে যায়, কী করার? ভাই তো মাঠে চিন্তা, ভাই মাঠে চিন্তা করতেছি, এদিকে বড় পুকুর বড় পুকুর, এদিকে আবার শ্মশান মাঠ, শ্মশান পরিবেশ, এখানে ওই দূর একটা দোকান, বড় একটা মাঠ, তা আর কিছু নেই, সুন্দর পরিবেশে বসে আছে। আইসক্রিম খুব সুস্বাদু খাবেন। আচ্ছা তো পরে দেখা করছি। আইসক্রিম খাওয়া শেষ, ঠিক আছে, দেখি আর তারপরে কোনো কোনো ব্যায়াম যায় নাকি। তো এখন বাজে হচ্ছে কটা, 3:20, আমি একটু পরে আপনার সাথে কথা বলছি। তো গাইজ আমরা বক্তব্য আমাদের মূল জায়গায় চলে এসেছি, আমরা মূল ঈদের সালাম লাগবে। আচ্ছা দি 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 দি, আচ্ছা 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 আচ্ছা, তুমি ঈদের সালামি দিব, ঈদের সালামি সালাম করে নিবে, তুমি হাত পাতো, তুমি হাত পাতো তোমার ঈদের সালামি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি 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 দিচ্ছি, সেলাই পেলে ভাইয়া তো ঈদের সালামি এত কিনে খাই কে, যাও 5 টাকা দান করে দিলাম, মজুর দিয়ে দেয়া 7 টাকা দিলাম। দেখুন গাইস 5 কোটি টাকা মানে 5 টাকা দিচ্ছি, 5 টাকা রে ভাই দিয়া আমি ফই হইছি। ওখানে হচ্ছে গোস্ত ভাগ করতেছে, লোক আসবে দিবে। গাইস সারাদিন ব্লগ করার পর সকালবেলা কষাই, বিকেলবেলা ডেলিভারি বয় ভাই, এর মতো আমি গোস্ত লোকের ভাই দেখলাম, অনেক ক্লান্ত, ভ্লগ আর করতে পারলাম না, এসেছিলাম আমাদের আজকে ভ্লগ। এবং দেখুন সবাই সব ভাগটা করা শেষ, আমরা বসে বসে খেলতেছি। তো এটা ছিল ভিডিও মানে আমাদের ভ্লগ, হ্যাঁ এটা অবশ্যই ফার্স্ট ভ্লগ, একটু নার্ভাস নার্ভাস হয়েছি, তো এবার তবে পরে আরও নতুন সুন্দর সুন্দর ভ্লগ আনার চেষ্টা করবো। তো এখন জন্য আল্লাহ হাফেজ।